প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আমরা যে গত ক্লাসে আমরা যে আমাদের 1.4 শুরু করেছি, বেশি অংশ নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমরা একটা অঙ্ক করব, সমহরের অঙ্ক করব। তো চলো আমরা কথা না পারি, অঙ্ক দেখি আমাদের কী বাকি ছিল, আমরা আজকে কী শিখব সেটা আমরা দেখি। দেখো, সমতুল ভগ্নাংশ 7/5 এবং 21/15 দুটি ভগ্নাংশ। আমরা এই ক্ষেত্রে মোটামুটি জানি এখানে লব কোনটা আর হর কোনটা, কারণ আমরা জানি যে এই অঙ্কগুলো করতে গেলে আমাদের অবশ্যই লব এবং হর জানতে হবে। তা তোমরা যারা এখনও আমার আগের ক্লাসটা করো নাই, তোরা অবশ্যই করে নিবে। তো এই ক্ষেত্রে তোমার লব হর চিনতে সুবিধা হবে, প্রকৃত অপ্রকৃত এবং মিশ্র ভগ্নাংশ বুঝতে সহজ হবে। তাহলে আমরা যেহেতু সমতুল ভগ্নাংশ করব, তাহলে আমাদের কাজ হচ্ছে এই যে দুটো ভগ্নাংশ দেওয়া আছে সেটা সমতুল কি না আমরা সেটা যাচাই করব। আর আমরা তো জানি আমাদের এই টাইপের অঙ্ক পরীক্ষায় আসে, আর এই জন্য আমরা এগুলো খেয়াল করব যে আমাদের পরীক্ষায় বলতে পারে যে সমতুল কি না বা সমতুল্য সেটা যাচাই করো। তাহলে দেখো আমরা কীভাবে যাচাই করব, আমরা এটা যাচাই করব আরেক গুণের মাধ্যমে। তবে এই ক্ষেত্রে কিছু সূত্র মনে রাখা উচিত আমাদের, যেমন প্রথম ভগ্নাংশের লব। তাহলে প্রথম ভগ্নাংশ বলতে আমরা বুঝি 7/5, তাহলে এই ক্ষেত্রে লব হচ্ছে 5, তার গুণ দ্বিতীয় ভগ্নাংশের হর, তাহলে দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে 21। তাহলে 5×21, তাহলে আমরা কীভাবে গুণটা করলাম, আড়াআড়িভাবে গুণটা করেছি, 5 দিয়ে 21কে, 7 দিয়ে 15কে। যদি আমরা পরলাইনটা আবার যদি খেয়াল করি, প্রথম ভগ্নাংশের হর হচ্ছে আমাদের কত, হর হচ্ছে 7, এবং দ্বিতীয় ভগ্নাংশের লব, দ্বিতীয় ভগ্নাংশের লব হচ্ছে 15। তাহলে গুণ করে আমরা দেখতে পাচ্ছি 105, তার মানে এটা হচ্ছে সমতুল্য। তাহলে আমাদের পরীক্ষায় এইভাবে অঙ্কগুলো আসবে, আমরা এভাবে করে দিব, যেমন লব দ্বারা হরকে এবং হর দ্বারা লবকে আমরা গুণ করে এই জিনিসগুলো করে দিতে পারবো। আবার এটা ছাড়া অন্যভাবে করা যায়, যেমন দেখো এখানে 15 এবং 21, আমরা যদি 3 দ্বারা 15কে কাটাকাটি করি, তাহলে 3×7=21, 7 আসে, এই যে দেখো 7। আবার 3 দ্বারা যদি আমরা 15কে কাটাকাটি করি, 3×5=15, এই যে দেখো 5, তার মানে সমতুল। সহজ কথা হিসাব হচ্ছে যে সমতুল বের করা আমরা এইভাবেও করতে পারি, বা প্রশ্নে যে এইভাবে যেভাবে দেওয়া আছে এইভাবেও করতে পারি। তোমাদের কাছে যেভাবে সুবিধা হয় তোমরা সেভাবে করতে পারো। আর আমরা তো জানি এখানে নিচে লেখাই আছে সমতুল ভগ্নাংশ বলতে আমরা যেটা বুঝি, যে কোনো ভগ্নাংশের লব হরকে শূন্য ছাড়া একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে প্রদত্ত ভগ্নাংশের সমতুল্য প্রকাশ পায়। তার মানে শূন্য ছাড়া তুমি যে সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করো না কেন, সমতুল্য একই প্রকার ভগ্নাংশটা প্রকাশ পাবে। তাহলে আমরা এটা কীভাবে করেছি, আমরা করেছি 7/15কে এবং 5/21কে গুণ করে। তোমরা এই সূত্রটা তোমরা মুখস্থ রাখবে, যেমন একটি ভগ্নাংশের লব গুণ দ্বিতীয় ভগ্নাংশের হর। তাহলে প্রথম ভগ্নাংশের লব, দ্বিতীয় ভগ্নাংশের হর, আবার পরবর্তী লাইনের প্রথম ভগ্নাংশের হর, দ্বিতীয় ভগ্নাংশের লব, গুণ করলে আমাদের আসতে কত, 105। তাহলে 105, তাহলে এটা বোঝা যাচ্ছে সমতুল। যদি উপরে 105 নিচে 120 আসতো, তাহলে এটা কিন্তু সমতুল নয়। তাহলে অঙ্কের বেলায় আমরা কীভাবে করে সহজে আনসার বের করতে পারবো। তাহলে চলো আমরা একটা বইয়ের অঙ্ক দেখি, বইয়ের কিছু অঙ্ক আমরা খেয়াল করি। দেখো পাঠ্যবই 1 নম্বরে যুগল সমতুল বের করবো, আমরা যুগল সমতুল কিনা নির্ধারণ করব বা নির্বাচন করব। তাহলে আমরা ভগ্নাংশ দুইটা লিখলাম, আমরা জানি দুটি ভগ্নাংশ সমতুল হবে যদি প্রথমটির ও দ্বিতীয়টির হরের গুণফল এবং প্রথমটি হর ও দ্বিতীয়টি হরের গুণফলের সমান। তার মানে এই লেখাটা তোমরা নিজেরা লিখতে পারো বা না লিখলেও হয়। সরাসরি এটা লিখলে হবে, প্রথমটির লব হচ্ছে 5, দ্বিতীয়টির হর হচ্ছে 24, আগের মতো করে 5 এবং 24, 8 এবং 15। দেখো আবার আগের মতো করে লিখবা, প্রথমটির লব গুণ দ্বিতীয়টির হর সমান সমান 5×24, আবার দেখো প্রথমটির হর গুণ দ্বিতীয়টির লব সমান সমান 8×15। তাহলে আমরা গুণ করে পাচ্ছি কত, 120, যা দেখা যাচ্ছে যে গুণফল দ্বয় পরস্পর সমান, যা এগুলো হচ্ছে যুগল সমতুল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা আরেকটা অঙ্ক দেখি, এটা খেয়াল করো, আমরা ঠিক একইভাবে প্রথম ভগ্নাংশের লব, দ্বিতীয় ভগ্নাংশের হর, তাহলে 7×11 গুণ করলে আমরা পাচ্ছি কত, 231। আবার প্রথম ভগ্নাংশের হর এবং দ্বিতীয় ভগ্নাংশের লব গুণ করলে আমরা পাচ্ছি কত, 154, আগের মতো নিয়ম। তো 54 করে দেখছি, 231 উপরে, 154 নিচে, তাহলে এটা কিন্তু গুণফলটা সমান নয়, তার মানে এটা ভগ্নাংশের সমতুল নয়। তাহলে আমরা মোটামুটি দুইটা অঙ্ক পেলাম, একটা হচ্ছে সমতুল কীভাবে হয় আর সমতুল কীভাবে হয় না, আর কীভাবে বের করতে হয় লব হর দ্বারা গুণ করে দুইটি ভগ্নাংশের।
তারপর আর একটা অঙ্ক দেখি আমরা আমরা আর অঙ্ক নেই, তাহলে আমরা এই জিনিসটাই একটু ভালো করে করার চেষ্টা করব। কারণ আমাদের ধাপে ধাপে আমাদের একটু কঠিন অঙ্ক আসবে, আর আমরা মোটামুটি যেগুলো ক্লাস ফাইভে করে এসেছি তা আমাদের কাছে মোটামুটি সুবিধা হবে। তাহলে তোমরা সবাই ভালো থাকবে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।